আমি ভরাট করিনি, ভরাট তো 90% ভরাট হয়ে গেছে, এটা পুকুর ছিল, এটা পঞ্চায়েতের থেকে হয়েছে। জমি মাফিয়াদের পুকুর ভরাটের কাণ্ড পুরনো নয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রী জল ধরো বার্তা তুলে ধরবার চেষ্টা করছে গোটা রাজ্য জুড়ে, সেখানে সেই বার্তা উপেক্ষা করে জনপ্রকাশের দিবালোকে জমি মাফিয়ারা চালিয়ে যাচ্ছে তাদের নিজস্ব বেআইনি কর্মকাণ্ড। মুখ্যমন্ত্রীর বার্তার ঠিক বিপরীতমুখী প্রতিচ্ছবি ধরা পড়ল এবার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর অঞ্চলে। প্রকাশ্য দিবালোকে মাটি ফেলে বোঝানো হচ্ছে একাধিক পুকুর, দেখাবো আমরা সেই চিত্র। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন এবং পৌরমন্ত্রী স্বয়ং বলছেন যে জল ধরো আর কোনো মতেই কিন্তু জলাশয়ে বোঝানো যাবে না, এমনই নির্দেশিকা সরকারের। আর সেখানেই কিন্তু মামুদপুর গ্রাম পঞ্চায়েত জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতে একদম দিবালোকে কিন্তু চলছে সেই জলাশয় পুকুর ভরাট, এবং প্রায় বিগত 7 দিন ধরে এই কর্মকাণ্ড চলছে এবং সেই কর্মকাণ্ডের ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন এখানে মাটি, এবং কিছুক্ষণ আগে কিন্তু একাধিক গাড়ি করে এই মাটি আসছে এবং সেই মাটি ফেলে এখানে দিনের আলোতে কিন্তু এই পুকুর ভরাট হচ্ছে। দেখতে পাচ্ছেন জলাশয়, সম্পূর্ণ জলাশয়, সেই জলাশয় কিন্তু বোঝানোর কাজ কিন্তু চলছে। এই কর্মকাণ্ড কে চালাচ্ছে আমরা কিন্তু এলাকাবাসীর থেকে জানতে পারলাম, তার নাম নিশ্চয়ই তার নাম খুব শিগগিরই আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু তার আগে দেখাবো যে এত বড় বিস্তর যে জলাশয়, সেই জলাশয় কিন্তু দিবালোকে একদম প্রত্যেকটা মানুষ কিন্তু স্থানীয় মানুষরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সামনেই কিন্তু এই দিবালোকে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং এলাকাবাসীর দাবি কিন্তু কোনো মতে তারা মেনে নিতে পারছেন না এই পুকুর ভরাটের কাজ। এবং পাশাপাশি আরেকটি চিত্র দেখাতে বলবো যে এইখানে কিন্তু আরেকটি পুকুর ছিল, সেই পুকুরে কিন্তু ভরাটের প্রায় 90% বেশি কাজ পূর্ণ হয়ে গেছে। এবং সেই মালিকপক্ষের দাবি যে তিনি নাকি পুকুর ভরাট করেনি, তিনি চাষের জমি, কিন্তু জানি না মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান যে কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না যে এই দিবালোকে দিনের পর দিন মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে একাধিক জলাশয়, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একাধিক জলাশয় এই ভরাটের কাজ চলছে এই জমি মাফিয়ারা। যেখানে রয়েছে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, সেখানে কি করে বাড়ছে এই জমির মাফিয়াদের দৌরাত্ম্য? এই পুকুর ভরাট হচ্ছে, এটা কি পক্ষপাতী দাদা আপনারা? আপনার বাড়ির সামনে পুকুরটা, আপনি কি চান যে এরকম একটা জলাশয় বন্ধ হয়ে যাক? জলাশয় বন্ধ হয় বলতে কি ব্যাপারটা, আমরা এখন কি করে বলবো বলেন তো, সবাই পাড়ায় বড় বড় মাথা রয়েছে। মানে এটা কতদিন ধরে চলছে জিনিস? এটা তো রিসেন্টলি করছে, পুকুর ভরাট করছে রিসেন্টলি। হ্যাঁ, এই নতুন জলাশয় এরকম ভাবে দিবালোকে ভরাট হচ্ছে, হ্যাঁ কেন হচ্ছে? অপরদিকে আরো একটি বিশাল পুকুর ভরাট করে সেটিকে প্রায় জমিতে পরিণত করেছেন আরেক বাবু মশাই।
আর তাকে জিজ্ঞাসা করতেই তিনি বলেন পঞ্চায়েত থেকে নাকি তার পুকুর ভরাট করা হয়েছে। তবে এই বিষয়টি মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হারানচন্দ্র ঘোষকে জানানো মাত্রই তিনি প্রশাসনকে সক্রিয় ভূমিকা গ্রহণ করার আবেদন জানান। আপনার জমি পঞ্চায়েত থেকে হয়েছে? পঞ্চায়েত হয়েছিল, যার জন্য মিটিং করে। এখানে তো কোন রাস্তা নেই, ভেঙে যাওয়ার ব্যাপার কি আছে? ভেঙে যাওয়া ওই যে বাড়ির থেকে সব ভেঙে যাচ্ছে, এদিক দিয়ে কি রাস্তা ভেঙেছে? হ্যাঁ, তার জন্য পুকুর ভরাট করবেন? তার জন্য পুকুর ভরাট আমি করিনি, পঞ্চায়েত থেকে। আপনার নামে অভিযোগ উঠছে? না, আমার নামে নাই। কতদিন ধরে এই কাজ করছেন আপনি? কোনো কাজ করিনি, একদিন করেছি। এটা একদিনে তো হয়নি পুকুর ভরাট? এটা গোবরের সার। এটা 90% পুকুর ভরাট হয়ে গেছে। আর কটা বেয়ে নিয়ে এভাবে পুকুর ভরাট করছেন আপনি? আমি করাইনি। এই তো দেখা যাচ্ছে তো পুকুর ভরাট, এটা 90% কাজ হয়ে গেছে। সেটা সেখানে খোঁজ নেন। 90% কাজ হয়ে গেছে, সেটা খোঁজ নেন কোথায় হয়ে গেছে। এবং আপনার তো চাষের জন্য এটা গোবর সার ফেলে চাষে, সেটা তো এখন ফেলা হচ্ছে। পুকুর ছিল তো এটা? গোষ্ঠ বিহারী ঘোষ আপনার নাম, আপনার নামেই অভিযোগ হচ্ছে। আমার নামে তো পুকুর নেই এখানে। জন্মদিন বা অন্নপ্রাশন, বিবাহ হোক বা রিসেপশন, বিল টু ক্যাটারিং করে সেরা পরিবেশন। যে কোনো সামাজিক অনুষ্ঠানের আধুনিক ও সুরুচিকর খাদ্য পরিবেশক বিল টু ক্যাটারার। যোগাযোগের ঠিকানা কাকিনাড়া নারায়ণপুর। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home